আজকে রান্না করবো লতা। ঈদ চলে গেছে, এখন আর ভালো লাগতেছে না মাংস খেতে। এখন আমি রান্না করব এই যে কচুর লতা মাখায় রান্না করব। এটা হলো চিংড়ি মাছ, এটা হলো শিদল শুটকি, আর এই হলো চিংড়ি মাছের শুটকি। আমি সাথে কিছু কাঁঠালের বিচি দিব, কাঁঠালের বিচি ওদের মাখায় আর সুন্দর করে রান্না করব। খুব সিম্পল, আমি কোনো মশলা টশলা এত বেশি দিব না। একটু মরিচের গুঁড়া আর একটু হলুদের গুঁড়া দিয়ে একটু সামান্য একটু তেল লবণ দিয়ে মাখাই দিব, পেঁয়াজ দিব, রসুন দিব। এখন আমি সব কিছু রেডি করি। এই হলো কাঁঠালের বিচি, কাঁঠালের বিচিগুলোকে আমি একটু সামান্য সিদ্ধ করতেছি, এগুলো ফ্রোজেন। চিংড়ি মাছের শুটকি দিলে আলাদা একটা ফ্লেভার লাগে, মজা লাগে খেতে। এই যে এখানে চিংড়ি মাছ নিয়ে নিলাম একটা বাসন, এখানে দিলাম একটা পেঁয়াজ, এক চামচ গুঁড়া মরিচ, এক হলুদ আর ধনিয়া, এই রসুন বাটা। এখন দিব আমি লবণ আর একটু তেল দিব, সামান্য অল্প পরিমাণে একটু তেল দিব, দিয়ে আমি মাখাবো খুব ভালো করে। দিয়ে দিব চিংড়ি মাছ, চিংড়ি মাছ দিয়ে দিব, তারপরে দিয়ে দিব এখন দিয়ে দিব চিংড়ি মাছের শুটকি গুলো। শীতল শুটকিটা দিব পরে, তারপরে দিব লতা, মাখাবো। লতা থেকে পানি বের হবে, এই পানি দিয়ে সম্পূর্ণ রান্না হবে। যদি লাগে তাহলে দিব, না লাগলে আমি কোনো পানি অ্যাড করব না। প্রথমে ঢাকনা ছাড়া রান্না করব, তারপরে ঢাকনা দিব। এই যে এবার বসাই দিই, মিডিয়াম আঁচে রান্না করব, তারপরে আস্তে আস্তে রান্না করব। সুন্দর করে মাখিয়ে নিলাম। এখন আমি কাঁঠালের বিচিগুলো এখন দিব না, আগে একটু জাল হোক তারপরে দিব। পানি বের হচ্ছে, খুব সুন্দর একটা স্মেলও বের হইতেছে। আমার লতাটা কোচানো হয়ে গেছে, এখন দিব কাঁঠালের বিচি আর শুটকি দিব, শিদলের শুটকি। এক্সট্রা কিছু স্মেলের জন্য আমি দিব, তারপরে দিব একটু পানি দিব সামান্য, নাড়াচাড়া করে দিব, আগুনটা একটু কমাই রাখবো। এই মরিচটা থেকে আমি অর্ধেকটা দিব, এখন আমি অল্প আছে একটু কভার করে রাখবো। আস্তে আস্তে আমার লতাটা একটু সিদ্ধ হবে, কাঁঠালের বিচি একসাথে সব কিছু সিদ্ধ হবে। লতা রান্না হয়ে গেছে, এখন আমি চুলাটা বন্ধ করে দিব। খুব সুন্দর হয়েছে, একদম মাখা মাখা চটচড়ির মতো। লতার মধ্যে তো পানি পানি আমার ভালো লাগে না, আমি এভাবেই পছন্দ করি। যারা এতক্ষণ আমার সাথে ছিলেন, কষ্ট করে দেখলেন, সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফিজ, ভালো থাকেন।